Finally, the trailer is out. The Bengal scam Bima Kando, directed by Abhirup, অচ্ছর ওয়ানচার সিরিজের তিনখানা সিজন শেষ করে রাইট নাও তিনি ফিরছে দি বেঙ্গল স্ক্যাম নিয়ে নানা ধর দেন রনি দেওয়ানির রচিত প্রদত্ত কিন্তু যা লাগছে না এই বসে মানে হিরো ভিলেন ফেল অনেস্টলি স্পিকিং যে গল্পটা এখানে বলার চেষ্টা করছে বিমা একটা মানুষ বিমা কেন করে সে তার কোনো সমস্যা হলে বা সে মারা যাওয়ার পরে তার ফ্যামিলির বরং পোষণের দায়িত্ব সে বিমা কোম্পানিটা নেবে এই আশায় তারা বিমাটা করে। তো এখানে রনিদাজ করছে না কি অসহায় মানুষদেরকে বিমা করে নিচ্ছে তিন চারটা বিমা কোম্পানির মধ্যে এমন ওই মানুষটাকে রনিদাই মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পরে যে টাকাটা পাচ্ছে সেটা ফ্যামিলির কাছে না রনিদার ব্যাংক অ্যাকাউন্টে আসছে এবং এটাই হচ্ছে স্ক্যাম। মানে একটা সময় একটা বিমা কোম্পানির থেকে দুজন মানুষ যাচ্ছে সার্ভে করার জন্য একটা মানুষ মারা গিয়েছে ওইখানে ডিটেলসগুলো নেওয়ার জন্য ওই যে টাকাটা ট্রান্সফার করার জন্য অ্যান্ড ওই সময় জানতে পারে এখানে অনেক বড় একটা গাফিলতি বা গালটি হচ্ছে এমন সেটা তদন্ত চলতে থাকে এবং রনিদার কি করবে ওই মানুষগুলোর সাথে কি হতে পারে এর শেষ এটাই হচ্ছে এই মুভি এই ওয়েব সিরিজটার গল্প। মেবি অভিরূপ টু সবসময় ডিফারেন্ট কিছু কনসেপ্ট আমাদেরকে দিয়ে থাকে এর আগে বেরতে ছিল দারুণ একটা ডিফারেন্ট কারো মাথায় আসবে না এই বেঙ্গল স্ক্যামটা তেমন একটি গল্প। তো এখানে রনিদার পাশাপাশি আরও দারুণ কিছু কাস্ট রয়েছে। তো এটা স্টেমেন্ট হবে 11 নভেম্বর আপনার হইচইয়ের মধ্যে হইচইটা আজকে একটি মানে পরপর দারুণ কিছু কাজ আসছে দেখতে আসলে কি হয় আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এটা পিজিএন থেকে শুরু করে রনিদার এন্টি এবং অ্যাটিটিউডস ওয়াক এবং গল্প দারুণ ইউনিক দেখা যাক আসলে কি হয় ক্যান্ট ওয়েট ফর দিস। এটাই ছিল আমাদের ওপিনিয়ন আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্টে জানান বিদ্যুৎ বাড়ছে লাইক করুন ডিসক্রাইব করুন সাথে ঠিক আছে।